আমরা মেইনলি অরুণাচল বলতে যা বুঝি তা হলো পশ্চিম অরুণাচল। দিরাং পশ্চিম অরুণাচলের একটি ছোট্ট জনপদ। আর অরুণাচল ভ্রমণে আসলে দিরাঙে তো একটি রাত অবশ্যই থাকতেই হবে। আমরা বোমডিলা, তাওয়াং এই সমস্ত কিছু ঘুরে দেখে এখানকার সৌন্দর্য উপভোগ করে আজ রওনা দিয়েছি দিরাঙের উদ্দেশ্যে। এবার শুধু দিরাঙের সৌন্দর্য উপভোগ করব। আমাদের স্বপ্নের সফরে তাওয়াং থেকে দিরাং আসার পথে হঠাৎ থমকে দাঁড়ালাম। না না, মানুষের হাতে নয়, প্রকৃতির খেয়ালে তৈরি, আর সেই জন্যই বোধহয় এর রূপ বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব। দিরাং যাওয়ার পথে অবশ্যই সবাইকে এখানে একবার নামতেই হবে এবং কিছুক্ষণের জন্য থেমে যেতে হবে, কারণ এখন আমরা রয়েছি বৈশাখীতে। আর এই বৈশাখীর সৌন্দর্যের কথা বর্ণনা করতে গেলে অবশ্যই আর্মি দাদাদের কথা কিন্তু উঠে আসবেই, কারণ আর্মিদের অক্লান্ত পরিশ্রমে এই যে চারিপাশটা দেখতে পাচ্ছ এত সুন্দর সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে, এটার পেছনে কিন্তু ওনাদের অবদান রয়েছে। বৈশাখী হলো এমন একটি জায়গা হিল টপের ওপরে, স্পেশালি ভিউ পয়েন্ট, যেখানে তোমরা দাঁড়িয়ে বেশ কিছুটা সময় সুন্দর করে কাটাতে পারবে। আর্মিদের সার্ভ করা গরম গরম চা, কফি, পকোড়া, আরও অনেক রকমের খাবার কিন্তু ভেতরে পাওয়া যায়। এছাড়াও কিছু শপিং করতে চাইলে কিন্তু এখানে সেই ব্যবস্থাও রয়েছে। রয়েছে খুব সুন্দর টয়লেটের সুবন্দোবস্ত। এক কথায় একটানা জার্নির সময় এরকম একটি জায়গা পাওয়া গেলে সেখানে কিন্তু বেশ খানিকটা সময় কাটানো যেতেই পারে। এবারে তোমাদের দেখাবো, দেখো আর্মিদের উদ্দেশ্যে তোমরা যদি কোনো বার্তা দিতে চাও তাহলে সেটা কাগজে লিখে এইভাবে কিন্তু লাগিয়ে রেখে দিতে পারো। এখানে এতগুলি লেখা আছে, কিন্তু আমাকে বিশেষভাবে টেনেছে কিন্তু এই বাংলায় লেখা, এবং লেখাটি এত সুন্দর। আমরা গর্বিত, আমরা সুরক্ষিত, আমরা ভারতীয়, ধন্যবাদ একজন গর্বিত ভারতীয় হিসাবে। সত্যি বলছি দারুণ লেগেছিল এই লেখাটি, এবং এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ছবি টবি তুলে অনেকটা সময় কাটিয়ে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি দিরাঙের হোটেলের উদ্দেশ্যে। বোমডিলাতে এসে হঠাৎই আমাদের ট্যুর প্ল্যান চেঞ্জ হয়ে যায়, এবং তখনই আমরা দিরাঙের এই হোটেলটি বুক করি। তাই এই হোটেল সম্বন্ধে আমার খুব বেশি কিছু বলার বা দেখানোর নেই, জাস্ট যেই রুমে ছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ বিপদের সময় যা পাওয়া যায় সেটাই আমাদের কাছে কিন্তু অনেক। তবে আলটিমেটলি এই হোটেলটি যেই পজিশনে রয়েছে একদম দিরাং মার্কেটের ওপরে, এখান থেকে কিন্তু আমাদের চারিপাশের ভিউটা খুব ভালো লেগেছিল। এখন তোমাদের দেখাবো আমাদের রুম। এই যে দেখতে পাচ্ছ ডাবল বেড রয়েছে, খুব ঝাঁ চকচকে দারুণ কিছু ব্যাপার তা ছিল না, তবে রুমে প্রয়োজনীয় যা কিছু যাবতীয় জিনিস সবই কিন্তু পেয়েছি। আর এই যে আমাদের ছোট্ট পুচকুটা হাই করছে। আর এবারে তোমাদের নিয়ে যাবো বাথরুমে। বাথরুমে শীতের জায়গায় আসলে মেনলি যেটা দরকার গিজার, গিজারটা এখানে ছিল, এবং বাথরুমটা কিন্তু যথেষ্ট বড়সড় ছিল। যেহেতু দিরাঙে আমরা থাকবো মাত্র এক রাত, তাই এইভাবেই কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, খুব একটা কোনো অসুবিধে হয়নি। হোটেলের রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা সকলে বেরিয়ে পড়েছি দিরাং মার্কেটের উদ্দেশ্যে। যেহেতু দিরাঙে খুব বেশি দিন থাকছি না, তাই কিন্তু আমরা একটু সময় নষ্ট করিনি, আমরা বেরিয়ে পড়েছি পুরো মার্কেটটা ঘুরে দেখব বলে। আর আমাদের হোটেলের একদম আশেপাশেই রয়েছে হাতের সামনে প্রচুর দোকান, পেয়ে গিয়েছি খুব কাছে একটি শপিং মল। শপিং মলের ভেতরে যাব এবং কী কী সেখানে পাওয়া যাচ্ছে সবই ঘুরে দেখব। তার আগে বলি, একদম হোটেলের সামনেই কিন্তু প্রচুর রয়েছে খাওয়া দাওয়ার দোকান, সেখানেই আমরা রাতে ডিনারটাও সেরে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আরও একটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের অন্যান্য জায়গার তুলনায় মনে হয়েছে দিরাঙে কিন্তু প্রত্যেকটি জিনিসেরই, খাওয়ারের বলুন বা যে কোনো জিনিসেরই দাম একটু বেশি। দেখুন, পাহাড়ে সত্যি কথা বলতে অবশ্যই সব কিছুর দাম বেশি হবে, এটাই স্বাভাবিক, তবে পাহাড়ের আরও অন্যান্য জায়গার তুলনায় মনে হয়েছে দিরাঙে এসে সব কিছুরই দামটা কিন্তু অনেকটাই বেশি। শপিং মলের একদম ভেতরে রয়েছি, শপিং মলের ভেতরে কী পাওয়া যাচ্ছে না, সব কিছু যা চাইবে তাই, একদম চোখের সামনে, হাতের সামনে। তাহলে চলো এবার শপিং মলের ভেতরের জিনিসগুলি তোমাদের সামনে খুব ভালো করে তুলে ধরি। এক
একই ছাদের নিচে সব কিছু পাওয়া যায় যাকে বলে। ওরে বাবারে, কী নেই চারিপাশে! বাড়ি থেকে যদি কোনো জিনিস আনতে ভুলে যাও তাহলে এখানে এসে অবশ্যই কিনে নিতে পারো। দাঁড়াও, তার আগে দেখাই তোমাদের এখান থেকে রাস্তাটা। দেখতেই পাচ্ছ, একদম রাস্তার ওপরে যে শপিং মল সেখানে কিন্তু আমরা রয়েছি। আর এর ভেতরে ছোট বাচ্চাদের জামা কাপড়, ক্রিম, খেলনা, খাওয়া দাওয়ার জিনিস থেকে শুরু করে আমাদের বড়দের সংসারের জিনিস যেমন বাসন পত্র, ঝুড়ি, আর পোশাক আশাক নিয়ে কি বলবো, শীত বস্ত্র তো রয়েছে প্রচুর, তার ভ্যারাইটিও রয়েছে প্রচুর, রয়েছে ঘর সাজানোর জিনিসপত্র। সত্যি বলছি, চারিপাশের এত জিনিস দেখে না জাস্ট ধা দিয়ে যাচ্ছে চোখ দুটো। আর এই জিনিস দেখতে দেখতে মলের ভেতরে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা সেরে নিই। দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে, ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে। সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল, আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। অরুণাচলের প্রত্যেকটি জায়গা, যেমন বোমডিলাতে এসে তোমরা কোথায় থাকবে, কী কী দেখবে, এবং তাওয়াংয়ে এসেও একইভাবে তোমরা কোথায় থাকবে, কী কী দেখবে, কতটুকু দূরত্বের মধ্যে রয়েছে প্রত্যেকটি দর্শনীয় স্থান, এই সব কিছুরই কিন্তু ডিটেলস ইনফরমেশন সহ আমি ভিডিও আপলোড করেছি। তাই তোমাদের হাতে সময় থাকলে তোমরা চাইলেই কিন্তু একটি বার সব ভিডিও দেখে নিতে পারো। আমাদের হোটেলের ঠিক অপোজিটেই রয়েছে খাওয়ারের দোকান। সেখানে গিয়ে আমরা খাওয়ার অর্ডার করি এবং তাদেরকে বলি তারা যেন আমাদের একটু ফ্রেশ কিছু বানিয়ে দেয়। তো সেই রিকোয়েস্ট করার সাথে সাথে উনি বলেছিলেন যে আমাদের হাতে বেশ কিছুটা সময় দিলে ভালো হয়, আমরা একদম গরম গরম ফ্রেশ খাবারটা আপনাদের সামনে সার্ভ করব। তো আমাদের নির্দিষ্ট একটি সময় দেয় যে এতটার মধ্যে আপনারা চলে আসবেন এবং রাতের ডিনারটা সেরে নেবেন। আমরা ওই সুযোগেই কিন্তু এই মল এবং পুরো দিরাং মার্কেটটা ঘুরে দেখলাম। তো এত বড় মল ঘুরে দেখতে দেখতে আমাদের প্রচণ্ড পেয়ে গিয়েছে খিদে, আর আমরা থাকতে পারছি না। তাই এখন শপিং মল ছেড়ে বেরিয়ে যাব এবং সেখানে আমাদের রাতের ডিনারে কী কী অর্ডার করেছিলাম এবং সেখানকার পরিবেশ কেমন কী সবটাই তোমাদের সামনে এবার তুলে ধরার পালা। শপিং মল ছেড়ে বেরিয়ে পড়েছে, এখন চলে এসেছি বিগ ড্রিম রেস্টুরেন্টে। আমাদের হোটেল এই যে দেখতে পাচ্ছ, বুদ্ধ হোটেল। ঠিক এই বুদ্ধ হোটেলের অপোজিটেই রয়েছে বিগ ড্রিম রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ভেতরে যাব। আগেই বলি, দিরাং শহর খুব ছোট একটি শহর, আমি এর আগেও বলেছি তোমাদের। তো এখানে খুব বেশি কিছু অ্যাভেলেবেল নেই, তাই এখানটায় যা কিছু পাওয়া যাচ্ছে এর মধ্যেই কিন্তু নিজেদের একটু অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। ভেতরে ঢুকেই দেখছি আমাদের টেবিলে চলে এসেছে গরম গরম বেশ কিছু খাওয়ার দাওয়ার। আমাদের রাতের ডিনারে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, সাথে অবশ্য ওনারা দিয়েছেন স্যালাড, পাঁপড় ভাজা, এছাড়াও রয়েছিল এখানকার সেই স্পেশাল আচার, মানে ওই যে ঝাল লাল রঙের একটা আচার যেটা সব জায়গাতে সব কিছুর সাথেই দেখছি পাওয়া যাচ্ছে। আর ছিল দু রকমের সস বলবো না চাটনি বলবো ঠিক জানি না, ওই টাইপেরই কিছু একটা, যে হোয়াইট চাটনি এবং রেড চাটনি। আর ছিল ঝালঝাল করে স্পাইসি এগ কষা। এগ কষাটা এবং ফ্রাইড রাইসটা কিন্তু দুর্দান্ত ছিল। এই তো হলো আমাদের ডিনারের মেনু। এবারে বলি ওনাদের ব্যবহার এবং এখানকার রান্নার টেস্ট এবং কোয়ালিটি সব কিছুই কিন্তু আমাদের মিলিয়ে মিশিয়ে দারুণ লেগেছে। আরও বেশি ভালো লেগেছিলো ফ্রাইড রাইস এবং পাঁপড় ভাজা কিন্তু বেশ কয়েকবার যাচাই করছিল, আরও লাগলে আরও দেবে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে দারুণ এক অভিজ্ঞতা হলো। অরুণাচলের দিরাংয়ে আসলে অবশ্যই
বিগ ড্রিম রেস্টুরেন্টে কিন্তু তোমরা একবার আসতেই পারো এবং এখানকার খাওয়া দাওয়া একবার ট্রাই করতেই পারো। তো যাই হোক, সব মিলিয়ে মিশে আমাদের দারুণ অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা এই বিগ ড্রিম রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি। রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে আমাদের সকাল সকাল খুব তাড়াতাড়ি উঠে বেরোতে হবে ডিরাং মনাস্ট্রির উদ্দেশ্যে, কারণ এই মনাস্ট্রি দেখবো বলে অনেক দিন ধরে কিন্তু আমি অপেক্ষায় ছিলাম। তো যাই হোক, আমি রওনা দিয়ে দিয়েছি সকাল সকাল ডিরাং মনাস্ট্রির উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ ডিরাং মনাস্ট্রিতে। তো যাই হোক, তার জন্য তোমাদের যেটা করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ আবারও জানাচ্ছি। আর প্রত্যেক দর্শক বন্ধু সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই অবশ্যই দেখতে থেকো পিউ পিউ ব্লগ।